আসসালামু আলাইকুম, এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি সালাউদ্দিন শাহিন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম, দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যৌথবাদী দল মিলান লোম্বার্দিয়া কমিটির গুরুত্বপূর্ণ ছয়টি পদে নাম ঘোষণা করা হয়েছে। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানান, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপদেষ্টা রফিকুল ইসলাম দেওয়ান বর্তমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ এবং প্রথম সদস্য হিসেবে রিমন মোল্লার নাম ঘোষণা করেন। এর মাধ্যমে মিলান বিএনপি কমিটির দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান হলো। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।